শ্রী কল্কি আলয় দর্শন। সক্রিয় মানসিক ও শারীরিক সক্ষমতা হল একজন ব্যক্তির প্রাণশক্তি। কেউ কু অভ্যাসে লিপ্ত থাকলে তার প্রাণশক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। পেশিশক্তি ও স্নায়ুতন্ত্রের উপরেও তা খারাপ প্রভাব ফেলে। সম্পূর্ণ দৈহিক শক্তি সম্বলিত প্রাণবন্ত ও মানসিক সুস্বাস্থ্যই হল একজন ব্যক্তির প্রাণশক্তির আধার। এটি মানব শরীরের সুস্থতা ও সক্ষমভাবে জীবনধারণ করার সবচেয়ে বড় শর্ত। শারীরিক ও মানসিক দুই ক্ষেত্রেই সতেজতার অনুভূতি হল জীবনী শক্তি। শারীরিক ক্ষেত্রে এটি সুস্থতা, সক্ষমতা ও উদ্যমকে সূচিত করে, আর মানসিক ক্ষেত্রে এটি ব্যক্তির অর্থবহ কর্ম ও উদ্দেশ্য দ্বারা প্রতিভাত হয়। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি আমাদের জীবনী শক্তি ও প্রাণশক্তি প্রদান করবেন।